بسم الله الرحمن الرحيم السلام عليكم আজকের ক্লাসে সকলকে স্বাগত শিক্ষক পরিচিতি আমি মোহাম্মদ নুরুজ্জামান হোসেন প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ মুজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ শ্রেণী একাদশ বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় সপ্তম আমি তোমাদেরকে আজকের পাঠ নিয়ে আজকের অধ্যায়টা নিয়ে এখানে পাঠ বলে ফেলছি আজকের অধ্যায়টা নিয়ে একটু হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বলেছি এবং অধ্যায়টা হচ্ছে শ্রেণী হচ্ছে একাদশ শ্রেণী অধ্যায় হচ্ছে তোমার উৎপাদন বা হিসাব বিজ্ঞান সপ্তম অধ্যায় তাহলে আমরা পরবর্তীতে চলে যাই দেখো এখানে যেহেতু উৎপাদন বা হিসাব বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করতেছি তাহলে উৎপাদন বা হিসাব বিজ্ঞানের একটু অংশ নিয়ে আমরা কথাবার্তা বলি সেটা হচ্ছে যে এখানে একটা খ্যাত দেখা যাচ্ছে সেটা তাও কি পাটের তার মানে কি পাট যা পাটটি উৎপাদন করা হচ্ছে উৎপাদন কাঁচামাল পাট দ্রব্যের উৎপাদনের কাঁচামাল এই উৎপাদন কাঁচামালের অংশটি দিয়ে কি করা হয় দেখো আমরা এখানে একটা ছবি দেখছি এই ছবিতে দেখা যাচ্ছে পাট থেকে চট উৎপাদন করা হচ্ছে তারপরে নেক্সট চট থেকে পাটজাত দ্রব্য দিয়ে তৈরি করা হচ্ছে তাহলে পরবর্তীতে আমাদের আজকের পাঠটি কি হবে আজকের পাঠটি হবে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবার এখান থেকে আমরা কি কি শিখতে পারবো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো উৎপাদন ব্যয় কি উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবো উৎপাদন ব্যয়ের উপাদান ব্যাখ্যা করতে পারবো উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে পারবো তাহলে একক কাজ হচ্ছে যে তোমাদের উৎপাদন ব্যয় কি তাহলে আমরা উৎপাদন ব্যয় চলে যাই কোন পণ্য বা সেবা কোন পণ্য বা সেবা উৎপাদন করতে যে ব্যয় বা মূল্য ত্যাগ করতে হয় তাকে উৎপাদন ব্যয় বলে কোনো পণ্য বা সেবা উৎপাদন করতে যে ব্যয় বা মূল্য ত্যাগ করতে হয় তাকে কি বলা হয় উৎপাদন ব্যয় অন্যভাবে যদি আমরা কথাটা বলি খুব মনোযোগ সহকারে শুনবে আমি আস্তে আস্তে করে বলবো এটা তোমরা খাতায় নোট করে নেবে উৎপাদন ব্যয় নির্ণয় নিয়ন্ত্রণ খরচের শ্রেণীবিন্যাস বিভিন্ন পণ্যের মুনাফা নিরূপণ এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানকে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে ভবিষ্যৎ ব্যয়ের পূর্বাভাসের সাথে প্রকৃত ব্যয়ের তুলনা করার পদ্ধতি ও কৌশল হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব আমি তাহলে তোমাদের উৎপাদন ব্যয় হিসাব কি এই সংজ্ঞাটা তোমরা খাতায় সুন্দর করে নোট করে নেবে তাহলে আমরা পরবর্তীতে চলে যাই উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য দেখো প্রথমত উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে প্রথমত এক নম্বর কাজ হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয় যেটা আমি তোমাদের সংজ্ঞায় বলেছি দ্বিতীয়ত কাজ হচ্ছে কি আমার উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এখানে আমি যে নিয়ন্ত্রণ কথাটি একটু মিস্টেক আছে তোমরা ঠিক করে নিবে তারপরে হচ্ছে দ্রব্য মূল্য নির্ধারণ করা তারপরে কি আমরা একটু চলে যাই তারপরে হচ্ছে মুনাফা নির্ধারণ করা তারপরে হচ্ছে তোমার দরপত্র মূল্য নির্ধারণ করা তারপরে হচ্ছে তোমার পরিকল্পনা প্রণয়ন তারপরে হচ্ছে তোমার প্রতিযোগিতা মোকাবেলা করা এবং শেষটি হচ্ছে শেষ তাহলে এই চক্রটি যেভাবে করেছি সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য প্রথমত কি উৎপাদন ব্যয়টা তুমি নির্ণয় করতে হবে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে দ্রব্য মূল্য নির্ধারণ করতে হবে মুনাফা নির্ধারণ করতে হবে দরপত্র মূল্য নির্ধারণ পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং প্রতিযোগিতা বাজারে মোকাবেলা করতে হবে এইটা হচ্ছে হিসাব উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য তাহলে এবার আমরা পরবর্তীতে চলে যাই যেহেতু তোমাদের সামনে পরীক্ষাটি সৃজনশীলের উপরে হবে তাই আমি খুব বেশি কথা বলবো না সৃজনশীলের উপরে আমাকে একটা ধারণা দিতে হবে উৎপাদন ব্যয়ের উপাদান হচ্ছে তোমার তিনটি একটা হচ্ছে কাঁচামাল একটা হচ্ছে মজুরি আর একটা হচ্ছে আরোপণযোগ্য খরচ
কাঁচামালকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। মজুরিকেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। আরোপণযোগ্য খরচকেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। তাহলে এখন আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পর্কে আগে জানব, তারপরে আমরা এই যে সরাসরি অঙ্কের একটা ধাপে চলে যাব। দেখো প্রত্যক্ষ জিনিসটা কি, পণ্য উৎপাদনের সাথে যে ব্যয় সরাসরি জড়িত তাকে প্রত্যক্ষ খরচ বলে। পণ্য উৎপাদনের সাথে যে ব্যয়টি সরাসরি জড়িত তাকে প্রত্যক্ষ খরচ বলে। তাহলে এবার আমরা চলে যাই পরোক্ষ খরচ কি। পণ্য উৎপাদনের সাথে যে খরচ সরাসরি জড়িত নয় তাকে পরোক্ষ খরচ বলে। পণ্য উৎপাদনের সাথে যে খরচ সরাসরি জড়িত নয় তাকেই পরোক্ষ খরচ বলে। তাহলে আমরা প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচগুলো জানলাম। তাহলে তোমাদের বাসায় কাজ হবে যে প্রত্যক্ষ খরচ ও পরোক্ষ খরচের পার্থক্য নির্ণয় করবে। এবার আমরা উৎপাদন ব্যয় বিবরণের একটি নমুনা ছক আমি তোমাদেরকে দিচ্ছি, সেই নমুনা ছকটি তোমরা বাসা ভালো করে প্র্যাকটিস করবে। আমরা জানি যে উৎপাদন ব্যয় বিবরণী দুইটি পদ্ধতি অবলম্বন করে করা যায়, একটি হচ্ছে ব্রিটিশ বা সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আমেরিকান বা আধুনিক পদ্ধতি। তো আমরা বর্তমানে সবাই আমেরিকান এবং আধুনিক পদ্ধতিতে অঙ্ক করে থাকি, তাই আমি তোমাদের ছকটি আমেরিকান বা আধুনিক পদ্ধতিতে দেখালাম। দেখো সহজ করে কথাটা আমি যদি বলি, দেখো প্রারম্ভিক এখানে কাঁচামাল, এই অংশটুকু হচ্ছে কাঁচামাল। কাঁচামালের সাথে যদি আমি আচ্ছা কাঁচামালের একটু ইয়ে করে দিয়েছি মানে ব্যাখ্যাটা কীভাবে কাঁচামালের থেকে, দেখো প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় এবং ক্রয় পরিমাণ ক্রয় সংক্রান্ত তথ্যাদি যোগ করব, যোগ করে সমাপনী কাঁচামাল বিয়োগ করলে যা পাবো তার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তার সাথে যখন আমি প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ যখন যোগ করব তখন পেয়ে যাব আমি মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যখন আমি কারখানা উপরি ব্যয় যোগ করব, মুখ্য ব্যয়ের সাথে যখন আমি কারখানা উপরি ব্যয় যোগ করব তখন আমি পেয়ে যাব কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এবার এই কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়ের সাথে আমি যখন প্রারম্ভিক চলতি কার্য এবং সমাপনী চলতি কার্য যোগ করব তখন আমি কী পাব সেটা আমার জানতে হবে, তাই না? তাহলে প্রারম্ভিক কাঁচামালের সাথে দেখো, তাহলে আমি পরবর্তী অংশটুকুতে চলে যাই, তখন আমি পাবো তৈরি পণ্যের উৎপাদন ব্যয়। তার সাথে যখন আমি উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ পণ্য যোগ করব, যোগ করার পরে তার সাথে আমি ব্যবহৃত পণ্যের উৎপাদন ব্যয়গুলো কী করবো যোগ করবো। তো ব্যবহৃত পণ্যের উৎপাদন ব্যয়টাকে আমরা দুইটা ভাগে করতে পারি, একটা হচ্ছে অফিস এক কথা যদি বলি সেটা হচ্ছে পরিচালন উপরি ব্যয়সমূহ বা বাণিজ্যিক উপরি ব্যয়সমূহ। তো বাণিজ্যিক উপরি ব্যয়কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, আরেকটি হচ্ছে এই যে এখানে দেখো অফিস এবং প্রশাসনিক যে উপরি ব্যয়, আর আরেকটা হচ্ছে বিক্রয় বন্টন উপরি ব্যয়। আর আমি যদি এক কথায় যদি লিখি যে পরিচালন, এখানে যদি লিখি পরিচালন উপরি ব্যয় তখন আমাকে এই দুই পার্টটিকে আলাদা আলাদা না করে দেখালো হবে। তাহলে তৈরি পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে যখন বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়গুলো আমি যোগ করব, যোগ করলে পাব মোট ব্যয় অথবা বিক্রয় ব্যয়, মোট ব্যয় পাবো অথবা বিক্রয় ব্যয় পাবো। এবারে ওই যে মোট ব্যয় বা বিক্রয় ব্যয়ের সাথে আমি লাভ বা ক্ষতি যদি যোগ করি তাহলে আমি পেয়ে যাব বিক্রয় মূল্য। এখন এখানে যে বাণিজ্যিক ব্যয় উপরি ব্যয় যেমন অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, এখানে সকল প্রকার অফিস এবং প্রশাসনিক উপরি ব্যয় সংক্রান্ত তথ্যাদিগুলো এখানে আসবে। বিক্রয় বন্টন উপরি ব্যয়, এখানে সকল প্রকার বিক্রয় সংক্রান্ত তথ্যাদিগুলো এখানে আসবে। তাহলে আমার মোট ব্যয় বের হয়ে যাবে। মোট ব্যয়ের সাথে আমি যখন লাভ বা ক্ষতি নির্ণয় করব তখন আমার মোট ব্যয়ের সাথে যখন আমি লাভ বা ক্ষতি নির্ণয় করব তখন আমার বিক্রয় মূল্য বের হয়ে যাবে। তাহলে আমি আশা করি যে তোমরা আমার কথাটি বুঝতে পেরেছ। এবার এই চার্টটিকে তোমরা বাসায় ভালো করে
বাসায় ভালো করে এই চারটি ফলো করবে, কারণ এই চারটি যত যার যত বেশি আয়ত্তে থাকবে সে তত বেশি ভালো করতে পারবে। কারণ এই চার্টের উপরে ভিত্তি করেই তোমরা অঙ্ক যখন করবে তখন তোমাদের জন্য অঙ্ক করাটা অনেক সহজতর হয়ে যাবে। আমরা একটু পিছিয়ে যাই, যেমন এখানে দেখো প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ অন্যান্য খরচ আছে। আমি জানি যে আমি প্রথমত বলছি যে প্রারম্ভিক যে কাঁচামাল প্রারম্ভিক সরি মানে কাঁচামাল এবং প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ অন্যান্য খরচ এই তিনটা যোগ করলে যা পাবো তার নাম হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যখন কারখানা উপরি ব্যয় যখন যোগ করব যা পাবো তার নাম হচ্ছে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। তার সাথে আমি যখন তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ পণ্য যোগ এবং বিয়োগ করব যা পাবো তার নাম হচ্ছে তার নাম কি বলবো উৎপাদিত পণ্যের ব্যয়। তারপরে তার সাথে যখন আমি বিক্রিত পণ্যের ব্যয় যখন যোগ করব যা পাবো তা হবে মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে যখন আমি লাভ বা ক্ষতি যোগ করে দিব সেটার নাম হবে বিক্রয় মূল্য। তাহলে এই যে কথাগুলো আমি যে চক্রাকারে বলেছি এই কথাগুলো তোমরা তোমাদের মাথায় ভালো করে যে মেমোরিতে ভালো করে ঢুকিয়ে নিবে এবং সেখানে মনে রাখার চেষ্টা করবে এবং এই চার্টটি বাসায় ভালো করে পড়বে। পরবর্তীতে আমি তোমাদেরকে একটি অঙ্ক নিয়ে আলোচনা করে দিব এবং একটি বাড়ি কাজ দিব, যখন বাসায় চর্চা করবে আশা করি যে তোমরা একা একাই নিজেরা অঙ্কটা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই, আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।